হয় একদিন বিরতির পরে অবশেষে কক্সবাজার সেনাবাহিনীর সহযোগিতায় শুরু হয়ে কক্সবাজার সদর মডেল থানার কার্যক্রম। আগস্টের 9 তারিখ শুক্রবার বিকালে সীমিতভাবে শুরু হয় কার্যক্রম। এ সময় কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন। এ সময় কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামানে হয় আমাদের সীমিত ইত্থেকে পরিষদ থেকে অলরেডি সার্ভিস দেওয়া শুরু করেছে। আমরা এইগুলো যে জিনিসগুলো আমাদের লস্ট হয়েছে, ক্ষতি হয়েছে, এগুলো আমরা এখন তো আস্তে আস্তে আমরা এগুলো নিরূপণ করব, কোথায় কি হয়েছে না হয়েছে আস্তে আস্তে এগুলো করে আমাদের সিনিয়রদের সাথে কথা বলে এগুলো সময় লাগবে। এটা দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ হয়। আমরা থানাগুলো গার্ড দিচ্ছি থানা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, একই সাথে পুলিশকেও আমরা সহায়তা করব যাতে এলাকার শান্তি এটা আমরা নিশ্চিত করতে পারি। লোকজন যেন সকলেই নিশ্চিন্তে এই কক্সবাজার শহরে ফিরে আসে, এই তারা যেন ঘুরতে আসে, এই সাধারণ জীবনযাত্রা যাতে চালু হয় এটা নিশ্চিত করার জন্য আমরা সবসময় পাশে থাকবো। তানভীর আহমেদ আরো হয় নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি, একই সাথে আমরাও চাচ্ছি যেন পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। আমাদের নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে, আমার ডিপ্লয়মেন্ট রয়েছে, আমরা পুলিশকেও সহায়তা করছি, আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছি, হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে, এসব চাঁদাবাজি যাতে না হতে পারে এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং করব। উল্লেখ্য, গত 5 আগস্টের ফরাতুন বন্ধ আছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশি কার্যক্রম। আবারও থানার কার্যক্রম সালোয়ানে জনমনের যে উৎকণ্ঠা ইয়ে নেহন হাডি দেবে বলে মনে করে কক্সবাজার স্থানীয় মানুষজন। অতি শীঘ্র চট্টগ্রাম।